কিছুতেই মিলছে না স্বস্তি। রাজ্যের একগুচ্ছ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসের। সময় যত এগোচ্ছে ততই যেন বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল 7টা বাজতে না বাজতেই মধ্য গগনে পাড়ি দিচ্ছেন সূর্যি মামা। বেলা যত বাড়ছে ততই যেন চারিদিক ধুধু করছে, দেখা পাওয়া যাচ্ছে না পশু পাখিরও। তবে এত কিছুর পরেও নেই বৃষ্টির দেখা। রাজ্যবাসী চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করলেও আশার বাণী শোনাচ্ছে না আবহাওয়া দপ্তর, বরং এরই মাঝে ফের ভয়ঙ্কর বার্তা দিল আবহাওয়া দপ্তর। সূত্র মারফত জানা যাচ্ছে এপ্রিল মাসের শেষ কটা দিন এবং মে মাসের শুরুতে দাবদাহের সতর্কতা চলছে। এমনকি রাজ্যের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কেবলমাত্র দক্ষিণবঙ্গ নয়, সময়ের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ হয়ে উঠছে উত্তপ্ত। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেখানে চরম গরম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে লু বইতে পারে। উপকূল এবং সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, এই 7 জেলাতে। কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু বইতে পারে। বাকি সময় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। দার্জিলিং এবং কালিম্পংকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে। নিচের দিকের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন 3 জেলায়। 28 ও 30 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে। সপ্তাহের শেষে কোনোভাবেই স্বস্তি দেওয়ার মেজাজে নেই আবহাওয়া। তাপপ্রবাহের পূর্বাভাস থেকেই যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হাওয়ার দাপট বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এর আগে 1980 সালে রেকর্ড তাপমাত্রা প্রত্যক্ষ করেছিল কলকাতা। সেই বছর এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 41.7 ডিগ্রি সেলসিয়াসে। ফের একবার কি সেই পরিস্থিতি তৈরি হবে? যদিও এই উত্তর দিতে পারছেন না আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছিল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 90% এবং সর্বনিম্ন 45%। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও তাতে খুব একটা ছিঁড়ে ভিজবে না। অর্থাৎ বৃষ্টির দেখা পাওয়া গেলেও সেভাবে মিলবে না স্বস্তি। তবে কি এবার কালবৈশাখীর দেখা পাওয়া যাবে না? এই প্রশ্নই এখন ঘুরপাক করছে প্রতিটি মানুষের মনে, যদিও সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন না আবহাওয়াবিদরা।